এতটুকু জ্ঞান যদি আপনার না থাকে তাহলে বলতে অসুস্থ হয় একটি মুসলিম দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসবার কোন অধিকার আপনার নাই কোন অধিকার আমার ভরবে আমার প্রিয় মাওলানা মামুনুল হক সাহেব মামুনুল হক বি কথা দেন না কেউ আমার এক ঘন্টার কথা আমার ভাইয়ের একটা হুংকার দিল্লি পর্যন্ত কাইবা উঠবে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হযরতুল আলাম আল্লামা মামুনুল হক সাদ্দা মাপরকতুল আলিয়া শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির কলিজা টুকরা উজ্জ্বল নক্ষত্র মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুহুম মনে রাখবেন 1970 সালে বাংলার মাটিকে বাংলার এই জনপদকে রাষ্ট্রীয়ভাবে ভৌগোলিকভাবে স্বাধীন করবার জন্য যেভাবে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আর গোটা দেশ অচল করে দেওয়া হয়েছিল এবার বাংলার মাটিকে ধর্মীয়ভাবে মুক্ত আর স্বাধীন করবার জন্য আরেকটি নতুন মুক্তি যুদ্ধ হবে মুক্তি যুদ্ধ হবে এইভাবে ভাবে আমাদের বাংলাদেশে যে বর্তমানে বলিষ্ঠ কণ্ঠ দিয়ে কথা বলে আল্লামা মামুনুল হক হযরত আল্লামা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের মতো তুমি আল্লামা মামুনুল হক আল্লামা মামুনুল হক বর্তমান বাংলাদেশের তারুণ্যের অহংকার যুব সমাজের নয়নমণি হযরতুল আল্লাম মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম আল্লামা মামুনুল হক তো আমি তার ডাকে সাড়া দিতে প্রস্তুত তারুণ্যের অহংকার নতুন প্রজন্মের রাহবর শেখ ইবনে শেখ আল্লামা ইবনে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়া মামুনুল হক সব ডাক দিলে প্রাণ করবে আমরা অনেক ধৈর্য ধরেছি আল্লামা আহমদ শফি আমার এবং মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর মাথার উপর হাত রেখে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন টেকনাফ থেকে যে দুনিয়া সারা বাংলায় আমির হেফাজতের পক্ষ থেকে পয়গাম পৌঁছে দাও আমরা কাদিয়ানিদেরকে অমুসলিম আইডেন্টিটি এই সাজালালের বাংলা দেখতে চাই যদি আমাদের আমিরের দাবি সর্বশেষ পর্যায়ে যদি না শোনা হয় আবার এদেশে আরেকটি কারবালা হবে আরেকটি কারবালা হবে এই সজাগ থাকবে তো প্রস্তুত থাকবে তো অন্ধকারে চোখের অশ্রু ঝরাবে তো দিনের বেলায় প্রয়োজন হলে শাহাদাতের রক্ত দেবে তো আমার ভরবে আমার প্রিয় মাওলানা মামুনুল হক সাহেব ভারতের কথা বলেছে আপনারা দেখতে পাচ্ছেন আজকের প্রধান অতিথি আল্লামা হুসাইন চৌধুরী দামাত বারাকাতুহুম আমাদের অহংকার আল্লামা মামুনুল হক আমাদের এই বর্তমান যুগে এরকম বীর আছে বীর এরা কাউরে তোয়াক্কা করে না এরা প্রধানমন্ত্রীর অথবা প্রেসিডেন্টের কোনো হুমকি ধমকিরে ভয় পায় না মামুনুল হক বি কথা
টাকা দেয় না কেউ আল্লাহ আপনাকে স্টেজ না আবার ভাঙিয়ে পড়ে কাঁপতাছে তো ওই স্টেজ থেকে আমি কিছু লোক নিচে নেমে যাই ভাই স্টেজ থেকে কিছু লোক নিচে নেমে যাই ভাই ওই চাকা ধরে বসে আল্লামা শেখ শেখ হলে দিস আপনি শেখ হলে দিস আল্লামা মামুন হক সাহেব আমাদের পৌঁছে আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ আমরা মানি না এটা বসে ভাই আমার বলছে আপনার কথা আস্তে আস্তে শেষ করেন মানে ফাঁকি দিতে চায় আমরা মানি না বলেন আমরা মানি না তাড়াতাড়ি শেষ করে বলেন সময় কম আমি দেরি করব মানে আপনারা বঞ্চিত হবেন আমার এক ঘন্টার কথা আমার ভাইয়ের একটা হুঙ্কার দিল্লি পর্যন্ত কাইবা উঠবে একটা কথা মনে রাখবেন সবাই যদি খালি ওমরের মতন গরম ভাষণ দেয় তাহলে আবু বকরের মতন নরম ওয়াজ করবো কেন হ্যাঁ ওমরও দরকার আবু বকরও দরকার আসতেছেন আসতেছেন অপেক্ষা করেন অপেক্ষা করেন আসতেছেন বাংলাদেশ উলামায়ে কেরামদের স্নেহের পাত্র আমাদের তরুণ আলেমদের যিনি আইডল যাকে আমরা নায়ক মনে করি কথা বলেন ঠিক কিনা হ্যাঁ কথা বলেন না কেন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হযরতুল আল্লাম আল্লামা মামুন হক সাবদা আমার বরকত আলিয়া আল্লাহ হযরতকে দ্রুত আমাদের মাঝে উপস্থিত করে দেন হাজারো প্রতিবন্ধকতা পেরিয়ে আসবে এই বাংলার বীর সিপা সালার কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন এইভাবে ভাবে আমাদের বাংলাদেশে যে বর্তমানে বলিষ্ঠ কণ্ঠ দিয়ে কথা বলে আল্লামা মামুনুল হক আল্লামা মামুনুল হক মাহফুজুল হক আমি ধন্যবাদ জানাই এবং শুকরিয়া আদায় করি আমার ওই পছন্দের মানুষটার যার জন্য আমার সবটুকুন কোরবানি এবং সবটুকুন ত্যাগ দিতেও যদি কখনো আহ্বান করে যে আসো সর্বোচ্চ ত্যাগে দিনের কাজ করতে হবে যদি ডাক দেয় আল্লামা মামুনুল হক তো আমি তার ডাকে সাড়া দিতে প্রস্তুত শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বাংলাদেশের 55 বৎসর পর্যন্ত যিনি 50,000-এর উপরে আলেমকে বখারী শরীফ পড়াইছেন সেই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলার সুযোগ্য সাহেব জাদা জামিয়া রহমানিয়া মাদ্রাসার শাইখুল হাদিস বিশিষ্ট লেখক সাহিত্যিক কলামিস্ট বর্তমান বাংলাদেশের তারুণ্যের অহংকার যুব সমাজের নয়নমণি হযরতুল আল্লাম মামুনুল হক সাহেব দামাত বরাকাতহুম আল্লামা মামুনুল হকের ডানে তোমরা পাহারা দিবে আল্লামা মামুনুল হকের বামে তোমরা পাহারা দিবে আল্লামা মামুনুল হকের সামনে তোমরা সৈনিক হয়ে গিয়ে যাবে মামুনুল হকের স্বপ্ন বাস্তবায়নে গায়ের তাজা খুন তোমরা ছড়িয়ে দিবে মামুনুল হকের দীপ্ত হুঙ্কারের সাথে তোমরা কণ্ঠ মিলিয়ে বাতিলকে বলে দিবে আমরা মামুনুল হকের সাথে শাহাদাত বরণ করতে রাজি এটি হোক আজকের দাবি হ্যাঁ বাঙালি এই এক শিক্ষা না 29 ফেব্রুয়ারি থেকে মাইলের উপরে নরেন্দ্র মোদী যদি আসতে চায় একটা করে ঝাঁটা আর একটা করে জুতা এ দুটো করে 18 কোটি বাঙালির 36 কোটি জুতা ঝাড়ুর বাড়ি দাও নরেন্দ্র মোদী সোজা হয়ে যাবে বর্তমান বাংলাদেশের তরুণের অহংকার নতুন প্রজন্মের রাহবর শেখ ইবনে শেখ আল্লামা ইবনে আল্লামা মামুনুল হক দামাত বরাকাতুহুমুল আলিয়া চিনেন না আপনারা মামুনুল হক সাহেবের 1 বছরের সিনিয়র আমি আমি দাওরা হাদিস পড়ি উনি মেশকাত পড়েন উনি আবার 5 বৎসর 6 বৎসর আমার আব্বার মাদ্রাসা পড়াইছে আমি উনি একই মাদ্রাসা পড়াইছি সেই সুবাদে ওনার সাথে আমার অনেক সম্পর্ক একে তো ওনার আব্বা আমার উস্তাদ তারপর একই মাদ্রাসায় পড়াইতাম
সপ্তাহে দুই তিন দিন মামুন ভাইয়ের জন্য গরিবানা হালতে যা হতো তরকারি মাদ্রাসার তরকারি খাইতে পারতেন না, আমি নিয়ে যাইতাম। সেই সুবাদে অনেক সম্পর্ক। তো একবার আমার ওয়াইফ অসুস্থ হলো, আমি ঢাকায় নিয়ে আসতাম, তখন তো আমি খান সাহেব ছিলাম না, তখন আব্দুল বাসিত, আমারে কে চেনে, বুঝেন নাই। পরে মামুন ভাইদের বাসায় গেলাম, থাকলাম, আমার ওয়াইফ থাকলো। আসার সময় মামুন ভাইয়ের আম্মা আমার ওয়াইফের জুতার থেকে শুরু করে নিয়ে মাথার ফিতা মিতা ক্লিপ টিলিপ যা আছে সব কিনে দিয়ে দিছে, টোটাল হাদিয়ে দিছে, এবং বলছে মা আমার ছেলেটা তোমাদের ওখানে থাকে, তো মাদ্রাসার খাওয়া একটু কষ্ট হয়, তুমি অনেক সহযোগিতা করো, মামুন আমাকে বলছে, তুমি মা একটু লক্ষ্য রেখো। তো আমরা আমরা তো এমনি উস্তাদের ছেলে হিসাবে একটু বেশি লক্ষ্য রাখতে চাই, উস্তাদের মন সন্তুষ্ট হবে, আল্লাহ রাজি হবে। এই দেশ আল্লামা মামুনুল হক সাহেবের দেশ, এই দেশে কেউ যদি চিন্তা করে চক্রান্ত করে ইসলামকে নষ্ট করে দিবে, ওর স্বপ্ন ঘুমের ভিতরেই থাকবে, জিন্দেগিটাও পূরণ হবে না। আমরা তো এই মামুনুল হক সাহেবকে নিয়ে একটা স্বপ্ন দেখি, আগামীর বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটকে কোরআনের শাসনে রূপান্তরিত করার জন্য মামুনুল হক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমার ভাই আসতেছে, আলহামদুলিল্লাহ মাওলানা মামুনুল হক আসতেছে। আমি মনে করি অনেকে আপত্তি জানায়, এরকম হুংকার ছাড়ে কেন, চেঁচামেচি করে কেন, চিল্লায় কেন বেটা, আরে ওই চিল্লানোর জন্য কলিজা লাগে, কথা কোন ঠিক কিনা? সব জায়গায় মিন মিন চলে না, এটা ইমানদারের একটা বড় আলামত, আসে দাও আলাল কুফা, এই ইমান সবার মধ্যে থাকে না। মামুনুল হক যোগে যোগে হাজার হাজার আসে না, দুই একটাই আছে, থাকতে কদর করো, চলে গেলে কাইন্দাও পাইবা না। রক্ত যখন দিয়েছি রক্ত আলো দেব, জীবন দেব, রক্তের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লামা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের মতো এত বড় আলেম যার ঠেঙ্গের দুলার মতো হবে না গলা কাটা ওয়াজ ব্যবসায়ী। আল্লামা আল্লামা মামুনুল হক সাহেবকে আল্লাহ এত বড় এলেম দান করেছেন, এত বড় যোগ্যতা দান করেছেন, এত বড় বাক শক্তি দান করেছেন, এত বড় দিনের হাদেম হিসাবে কবুল করেছেন। গোলা কাটা ওয়াজ ব্যবসায়ীরা আল্লামা মামুনুল হক সাহেবের ঠ্যাঙ্গের দুলার সমানো হবে না।